নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা একটা বাংলা ছবি নিয়ে কথা বলি, একটা অদ্ভুত ধরনের ছবি, বেশ মডার্ন, বেশ সুন্দর, বেশ ফিল্ম্যাটিক ট্রিটমেন্ট, তার সঙ্গে বাণিজ্যিকভাবে সফল একটা বাংলা ছবি। ছবিটি রিলিজ করেছিল 1977 সালে, পরিচালক ছিলেন ভারত শমশের, ছবির নাম কবিতা। আভাল ওরু থোডার কোথাই যে তামিল চলচ্চিত্রটি হয়েছিল, যেটা পরিচালনা করেছিলেন কে বলচাঁদ, সেটারই পুনর্নির্মাণ হয়েছিল বাংলাতে। তামিল চলচ্চিত্রের মতো এই ছবিটিতেও কামাল হাসান অভিনয় করেছিলেন একই রোলে। আমরা মানা সিনহাকে নিয়ে এপিসোড করেছি এবং এপিসোড করতে গিয়ে দেখেছি যে বম্বের একসময় হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস ছিলেন মালা সিনহা, এবং প্রায় 18 বছর ধরে 1-3 মধ্যে হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস ছিলেন, এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্রে এবং ভিন্ন রূপী ভিন্ন ধর্মী রোলে ছিলেন অনবদ্য। এবং এখানেও আমরা মালা সিনহাকে পাচ্ছি। এবং আরও একটি কথা, যে পোস্টারে আমরা মালা সিনহার নাম আগে দেখতে পেতাম হিরোদের, সিনেমা তো দেখতে পেতাম, এবং এই ছবির ক্ষেত্রেও তাই ঘটেছে। আমরা পোস্টারে বড় করে মালা সিনহার ফেস পাই এবং সবার উপরে স্টার কাস্টে মালা সিনহার নামটি পাই। ফিরে আসি ছবির প্রসঙ্গে। এই ছবিতে মালা সিনহা একটি দুস্থ ফ্যামিলির একজন চাকরিরতা মহিলা, যার মা আছেন, বাবা নিরুদ্দেশ, দুই বোন, দাদা, বৌদি এবং তাদের 3 ছেলে মেয়ে, এবং মালা সিনহার এক অন্ধ ভাই। এই নিয়ে পরিবার একার কাঁধে টেনে চলেছেন মালা সিনহা। তার সঙ্গে সম্পর্ক রঞ্জিত মল্লিকের, যেটা শেষ পর্যন্ত আর কোনো রূপ পায়নি। তার বোনের সঙ্গে বিবাহ হয় এবং আরেকটি বিয়ের প্রস্তাব নাকচ করে দেন তিনি, এবং শেষ পর্যন্ত তার ছোট বোনের সঙ্গে বিয়ে দেন। তবেই তিনি নিজে থেকে যান তার পরিবারের পাশে এবং একের পর এক পরিবারের অন্য মানুষগুলোকে বাঁচিয়ে দিয়ে যান। এই ছবিতে সুন্দর রোলে রয়েছেন সুলতা চৌধুরী এবং মালা সিনহার সবচেয়ে কাছের বন্ধু প্রেমা নারায়ণন, চেনানি জানানি হুট করে যার তার গাড়িতে উঠে পড়লি, রয়েছেন সলিল চৌধুরী। এখানে যে গানগুলো হয়েছে তার বেশিরভাগ গান আমরা জানি, এবং গানগুলো আজও আমরা শুনি, আজও আমরা জানি, এবং সেগুলো বিগ হিট। তার মধ্যে শুনো শুনো গো সবে শুনো দিয়া মন, ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এবং আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।